আমার ব্যবহার করা বেস্ট একটা ফাস্ট চার্জিং সার্কিট এটা, ইউএসবি যে ইউএসবি কারণে গ্রিন আজ এবং ইয়েলো কালার সাধারণত ভুক চার্জিংয়ে ইউজ করা হয়। সাধারণত যাদের ভার্সাটাইল একটা চার্জিং সলিউশন দরকার তাদের জন্য এই মডিউলটা পারফেক্ট। আর আপনারা জানেন ল্যাপটপের অ্যাডাপ্টার আমার বেস্ট ফ্রেন্ড। এই যে দেখুন ফোনের চার্জ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে রিভিউ করব এই বাক কনভার্টার ফাস্ট চার্জিং সার্কিটটি। আমি কোনো কিছু রিভিউ করার আগে সাধারণত নিজে প্রোডাক্টগুলো আগে ভালোভাবে ইউজ করি কিছুদিন, এগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো দেখে নেই, তারপরে রিভিউ করি। আমার ব্যবহার করা বেস্ট একটা ফাস্ট চার্জিং সার্কিট এটা, যে কারণে আজকে এটা নিয়ে একটু কথা বলতে আসলাম। তো চলেন প্রথমে এটার বোর্ড লেআউটটা দেখে নেওয়া যাক। প্রথমেই আছে ইনপুট ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। সামনের দিকে দেখতে পাচ্ছি একটা ইউএসবি। ইউএসবি গ্রিন এবং ইয়েলো কালার সাধারণত ভুক চার্জিংয়ে ইউজ করা হয়। অন্য পাশে প্রথমেই দেখতে পাচ্ছি ইনপুট ফিউজিবল রেজিস্টার। এটা একটা বাক কনভার্টিং মডিউল, অর্থাৎ আপনার ডিভাইস যত ভোল্টে ফাস্ট চার্জ হয় তার থেকে বেশি ভোল্টেজ এতে ইনপুট দিতে হবে। সো এটার মেইন কন্ট্রোলার আইসি হিসেবে আছে SW3516H বাক কনভার্টিং আইসি। বাক কনভার্টিংয়ের পাশাপাশি এই আইসিটি প্রোটোকল ডিটেকশন এবং আউটপুট কন্ট্রোলও কাজ করে। সামনের দিকে রয়েছে টাইপ সি পিডি আউটপুট। এটা শুধুমাত্র আউটপুটের কাজ করে, অর্থাৎ আপনি 12 ভোল্টের ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক বানিয়ে যদি এই মডিউলটি দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বানানোর চেষ্টা করেন, তবে সেম মডিউলটি দিয়ে আপনি ব্যাটারি প্যাককে চার্জ করতে পারবেন না। ব্যাটারি প্যাক চার্জের জন্য আপনার আলাদাভাবে সলিউশন করতে হবে। ইনপুট এবং আউটপুট কন্ট্রোলিংয়ের জন্য রয়েছে বোর্ডে আরও কিছু মসফেট। এই মডিউলটা একটা ভার্সাটাইল মডিউল, আপনি 6 থেকে 36 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। এটা দিয়ে সাধারণত সকল ব্র্যান্ডের ফোনই চার্জ করা যায়, প্লাস ল্যাপটপও চার্জ করা যায়। সাধারণত যাদের ভার্সাটাইল একটা চার্জিং সলিউশন দরকার তাদের জন্য এই মডিউলটা পারফেক্ট। এবার আমরা বিভিন্নভাবে এটাকে টেস্ট করব, সেজন্য প্রথমে একটা কেবল লাগিয়ে নিলাম, 5 মিলিমিটারের মেল কেবল। আর আপনারা জানেন ল্যাপটপের অ্যাডাপ্টার আমার বেস্ট ফ্রেন্ড। ইনপুট দেব ল্যাপটপের অ্যাডাপ্টার দিয়ে 20 ভোল্ট 4.5 অ্যাম্পস। সাধারণত ফোনগুলোকে ফাস্ট চার্জ করতে আপনারা 12 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করতে পারেন, বাট যেহেতু এটা দিয়ে ল্যাপটপও চার্জ করা যায় সেহেতু 20 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য আমি এই অ্যাডাপ্টারটা ইউজ করছি। প্রথমে নর্মালি ইউএসবিতে টেস্ট করে সাধারণত সকল প্রোটোকলগুলোই সাপোর্ট করছে দেখতে পারছি। আমরা যে সাধারণত ফাস্ট চার্জিং মডিউলগুলো ইউজ করি সেটাতে সাধারণত ভুক ড্যাশ র্যাপ চার্জিং সাপোর্ট করে না, বাট এটাতে করে। তার জন্য ভুক কেবল প্রয়োজন হয়, সো আমিও এটা দেখাবো, সাথেই থাকেন। তার আগে পাওয়ার ডেলিভারি কেবল দিয়ে আমরা প্রোটোকলগুলো টেস্ট করে দেখে নেই। পিডি দিয়ে সাধারণত মোটামুটি সকল প্রোটোকল এবং আউটপুট ভোল্টেজ ও স্টেজ নির্ধারণ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপল 14 ওয়াট, ডিরেক্ট চার্জ 7.5 ওয়াট, স্যামসাং এএফসি, হুয়াওয়ে এফসিপি এসসিপি, QC2 এবং 3 সকল ভোল্টেজ, মিডিয়াটেক PE এবং পাওয়ার ডেলিভারি 63 ওয়াট পর্যন্ত দেখাচ্ছে। তবে আমরা যাচাই করে দেখব আসলে কত ওয়াট আউটপুট পাওয়া যায়। সো এখন আমাদের মেইনলি লোড টেস্টটা শুরু হবে। প্রথমে নর্মাল ফাস্ট চার্জিং প্রোটোকল, অর্থাৎ স্যামসাং শাওমি যে ফাস্ট চার্জিং প্রোটোকলটা ইউজ করে 9 ভোল্টের, সেটাতে দেখব আসলে কত ওয়াট লোড নিতে পারে। আস্তে আস্তে মোবাইলের মতো করে লোড বাড়াবো। এটা আমি পিডি চার্জিং কেবল ইউজ করে QC 2.0-তে ট্রাই করছি। সো দেখতে পাচ্ছি 24 ওয়াটের মতো পর্যন্ত লোড নিতে পারে। সো আমাদের বেশিরভাগ শাওমি এবং স্যামসাং ডিভাইস সেফ জোনে থাকবে এই মডিউলটার ক্ষেত্রে। তবে কিছু ফোন 12 ভোল্ট প্রোটোকল ইউজ করে, যেটা এখন আমরা টেস্ট করে দেখব। 12 ভোল্টে আমরা দেখতে পাচ্ছি 33 ওয়াট পর্যন্ত লোড নিতে পারছে। সো শাওমি 33 ওয়াটের চার্জিং ফোনগুলো এখানে সেফ জোনে থাকবে। এরপর 20 ভোল্ট প্রোটোকলগুলো সাধারণত ল্যাপটপে ইউজ হয়,
এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 45 ওয়াট পর্যন্ত এটা লোড দেয়। এর বেশি গেলে ভোল্টেজ অতিরিক্ত ড্রপ করে, যেটা ইউজেবল না। সো আপনার ল্যাপটপ 45 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন টাইপ সি ইউজ করে। এরপর পিডি প্রোটোকলটা ইউজ করে দেখব। এখানে ক্লেম করা হয়েছিল 63 ওয়াট, কিন্তু আসলে কত ওয়াট পর্যন্ত সর্বোচ্চ লোড নেয়। তো আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ডেলিভারিতে 45 ওয়াট ম্যাক্স পর্যন্ত লোড নেয়। এখন রিয়েলমি X2 ফোনটা ইউজ করে ভুক চার্জিং প্রোটোকলটা টেস্ট করে দেখব। এটার জন্যে ভুক কেবলটা থাকা মাস্ট। ভুক কেবলটা প্রথমে কানেক্ট করলাম এবং এরপর ফোনের সাথে কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ভুক চার্জিং স্টার্ট হয়ে গেল। এই যে দেখুন, ফোনের চার্জ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। ভুক চার্জিং কেবলটা থাকলে আসলে সুবিধা, এটা দিয়ে সবগুলো প্রোটোকলই সাপোর্ট করে। আপনার একটা ভুক চার্জিং কেবল এবং এই মডিউলটা থাকলে মোটামুটি সকল ক্ষেত্রেই আপনি সেফ থাকবেন। স্যামসাং, হুয়াওয়ে, রিয়েলমি, অপো ব্র্যান্ড অথবা যে কোনো মিডিয়াটেক ব্র্যান্ড থাকলেও আপনি সেফ। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। আসসালামু আলাইকুম।